রোহিঙ্গা সংকট নিরসনে করণীয় ও গৃহীত পদক্ষেপ পর্যালোচনা করতেই বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডির এই আয়োজন। অংশ নেন বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ ও সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। আলোচনায় উঠে আসে নানা প্রস্তাবনা। মিয়ানমার যাতে রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য হয় সেজন্য বেশ কিছু পরামর্শও দেন তারা। আমাদেরকে সম্পূর্ণ রেস্ট্রেন্ট দেখাতে হবে, কোনো রকম মিলিটারি স্কার্মিশেস আমাদের বর্ডারে সম্পূর্ণভাবে ইন্টারন্যাশনাল কমিউনিটির ফোকাসটা তখন ওখানে চলে যাবে এবং রোহিঙ্গাদের থেকে একটু উঠে যাবে এবং এটা আমাদের জন্য ভালো হবে না। পাশ্চাত্য দেশের কিছু সরকার ভাবছে যদি এদেরকে প্রত্যাবর্তন করতে দীর্ঘায়িত হয়, ইফ দি রিপ্যাট্রিয়েশন প্রসেস গেটস ডিলেড, দেন বাংলাদেশ শুড কনসিডার গিভিং দেম পার্মানেন্ট স্ট্যাটাস ইন বাংলাদেশ। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট মিয়ানমার ওয়ান্টস। রোহিঙ্গা আরও 5টি দেশে আছে ইনক্লুডিং থাইল্যান্ড, এই রাষ্ট্রগুলোকে নিয়ে আরো একটু প্রেসার ক্রিয়েট করা যায় কিনা, কারণ তাদের কাছে কিন্তু রোহিঙ্গা ইজ এ প্রবলেম। জবাবে এখন পর্যন্ত নেয়া সরকারের গৃহীত পদক্ষেপ ব্যাখ্যা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এই ট্রান্সফরমেশনে কনফিডেন্স কে দিয়েছিল মিয়ানমারকে? কনফিডেন্স দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, কনফিডেন্স দিয়েছিল যুক্তরাজ্য অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড ইউরোপিয়ান কাউন্সিল। আপনি এই তিনটি পক্ষের পজিশন অ্যানালাইসিস করে দেখবেন যে তারা কিছু মানে যে ডাইরেকশনে আছে আমরা যেভাবে চাচ্ছি পুরোপুরি আমাদের সাথে সহমত। এর আগে আলোচনার শুরুতেই রোহিঙ্গা সংকট নিরসনে সার্বিক চিত্র তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। রাখাইনে নির্যাতন নির্মমতাকে গণহত্যা উল্লেখ করে আন্তর্জাতিক মহলকে মিয়ানমারের উপর চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি। আমাদের কূটনৈতিক তৎপরতায় গোটা আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় চাপ প্রয়োগ না করলে মিয়ানমার মূল সমস্যার সমাধানে উদ্যোগী হবে বলে মনে হয় না। রোহিঙ্গা সমস্যার সমাধানে ব্যর্থ হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলেও মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানে মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা। এই সুপারিশমালার পূর্ণ ও